মাথায় যতটুকু চুল অবশিষ্ট রয়েছে তা কি করে রক্ষা করবে এই ভেবে কিন্তু অনেকেরই কপালে ভাঁজ। কারণ আজকাল চুল পড়া একটা কমন সমস্যা, ছেলে মেয়ে উভয়েরই কিন্তু আজকাল চুল ঝরে পড়ে যাচ্ছে। আজকে এমন একটা উপায় তোমাদের বলবো যা কিন্তু আমাদের চুল পড়া রোধ করবে, তার পাশাপাশি নতুন চুল গজাতেও সাহায্য করবে। চুল হবে লম্বা, ঘন ও মোটা, মাত্র 30 দিন এই উপায়টি করে দেখো। চুল পড়ে টাক হয়ে যাচ্ছে, প্রতিদিন গাদা গাদা মোটা মোটা চুল উঠছে, আর নতুন চুল গজানোর পরও নামিনি। কি এরকমই চিন্তা ভাবনা আসছে তো তোমাদের মনের মতো? তোমরা চুল পড়া বন্ধ করবে এই করো উপায়, তার সঙ্গে কিন্তু নতুন চুল গজাতে একদম 200% শিওর গ্যারান্টি দিচ্ছি, সাহায্য করবেই করবে। নমস্কার বন্ধুরা, টুম্পাস টেকনিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আর একটি ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের আমি দেখাবো যে তোমাদের চুল পড়ার সমস্যা তোমরা কি করে দূর করবে, তার পাশাপাশি নতুন করে চুল পড়ে গজাবে। তো তোমাদের কাছ থেকে প্রচুর কমেন্ট পেয়েছি যে চুল পড়ে যাচ্ছে তার কি সমস্যা সমাধান করা যায়, বা নতুন করে হেয়ার গ্রোথ কি করে করা যেতে পারে, আর সেটারই কিন্তু সমস্যা সমাধান করতে আজকে আমি চলে এসেছি। ভীষণই ভালো একটা ঘরোয়া রেমেডি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেটা করে কিনা আমি তো ভীষণ ভালো ফল পেয়েছি, আর আমি আশা করবো যে আমার বন্ধুরাও ভীষণ ভালো ফল পাবে সেটা করে। হ্যাঁ বন্ধুরা, তোমরা বাড়িতেই ঘরোয়াভাবে কি করে চুল পড়া রোধ করবে আর তার পাশাপাশি নতুন করে চুল কি করে গজাবে সেটারই কিন্তু আজকে তোমাদের একটা উপায় আমি বলে দেবো, আর সেই উপায়টি করলে তোমরা সত্যিই কিন্তু একটা ভালো ফল পাবেই পাবে, আমি 100% শিওর গ্যারান্টি দিচ্ছি। অন্য যে কোনো তোমরা ঘরোয়া রেমেডি করো না কেন, যেটাই করো কিনা একটু টাইম নিয়ে করো বা সেটাকে কন্টিনিউ করো, দেখবে একটা ভালো ফল পাবেই পাবে। বন্ধুরা, চুল পড়ার সমস্যা আজকাল ঘরে ঘরে, ছেলে মেয়ে প্রত্যেকেরই কিন্তু আজকাল চুল ঝরে পড়ে যাচ্ছে, তার সঙ্গে টাক হয়ে যাচ্ছে, আর নতুন করে চুল গজানোর কিন্তু নামই নেই। যাদের প্রচণ্ড পরিমাণে চুল ঝরে পড়ে যাচ্ছে তাদেরকে বলবো একটা হেলদি লাইফস্টাইলে আসতে, আর প্রচুর প্রচুর জল খেতে হবে, তাহলে আমাদের স্কিন আর চুল দুটোই কিন্তু ভালো থাকবে। চলো আর বেশি বকবক করবো না, কিন্তু তার আগে আমি বলবো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা প্রেস করে দাও, আর পেছনে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দিয়েছি ওগুলো গিয়ে চেক আউট করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার আজকের ভিডিওটা দেখে তোমার যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করতে ভুলো না, আর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো তোমাদের যদি কোনো কোয়ারিস থাকে বা কোনো প্রশ্ন থাকে, আমি সেটা রিপ্লাই করে দেবো। তো এই চুল পড়া বন্ধ করতে সবার প্রথমে আমাদের রান্নাঘর থেকে একটি জিনিস তুলে নিয়ে আসতে হবে বন্ধুরা, আর সেটা হচ্ছে একটি পেঁয়াজ। আর দেখবে পেঁয়াজটা যেন ছোট টাইপের লাল মতো হয়, কারণ এই লাল টাইপের পেঁয়াজগুলোই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। তো এবারে পেঁয়াজের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। বন্ধুরা, এই চুল পড়ার সমস্যা কিন্তু আমাদের ছেলে মেয়ে উভয়েরই আজকাল প্রত্যেকটা ঘরে ঘরে দেখা দিচ্ছে, আর সেই চুল পড়া রোধ করতে নানান রেমেডি অনেকেই করে যাচ্ছে। কিন্তু এই পেঁয়াজের মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যা কিন্তু আমাদের চুল পড়া বন্ধ করতে সাহায্য করে থাকবে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন চুল গজাতেও সাহায্য করে থাকবে। এবারে কি করবে, পেঁয়াজটাকে টুকরো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারো, অথবা ছোটো ছোটো টুকরো করে একটি মিক্সিতে দিয়েও পেস্ট করে নিতে পারো। অর্থাৎ আমাদের এখানে লাগবে পেঁয়াজের রস। আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করা শুরু করেছিলাম প্রথম দিকে, পেঁয়াজটা ভীষণ শক্ত মতো সেই কারণে আমি গ্রেট করতে পারিনি, তারপর ছোটো ছোটো টুকরো করে আমি মিক্সিতে দিয়ে দিয়েছি। মিক্সিতে এটা দিয়ে জাস্ট এক চামচের মতো আমি জল দিয়েছি এখানে, যাতে ভালো মতো একটা রস বের হয় পেঁয়াজের সেই কারণে। তো এখানে আমাদের পেঁয়াজের পেস্ট কিন্তু কমপ্লিট। এবারে কি করব, পেঁয়াজের রসটাকে বের করব। এবার তোমরা চাইলে যে কোনো পরিষ্কার কাপড়ের সাহায্যেও পেঁয়াজের রসটাকে বের করতে পারো, অথবা যে কোনো স্টেনার বা অর্থাৎ ছাঁকনির সাহায্যেও কিন্তু পেঁয়াজের রসটাকে বের করতে পারো। বন্ধুরা, চুলের যত্নে নানানভাবে কিন্তু উপকার করে থাকে এই পেঁয়াজের রস। পেঁয়াজের রস কিন্তু আমাদের চুল পড়া কমায়, চুলের খুশকির সমস্যা দূর করে থাকে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের ঘনত্ব ফিরিয়ে দেয়। আবার যাদের অকালে চুল পেকে যায়, বয়সের আগেই দেখবে অনেকেরই চুল কিন্তু পেকে যায়, আধা পাকা হয়ে যায়, সেই সমস্যাও কিন্তু দূর করে থাকে এই পেঁয়াজের রস। আচ্ছা, অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে এই নতুন চুল গজানোর সঙ্গে পেঁয়াজের রসের কি আদৌ কোনো বৈজ্ঞানিক কোনো সম্পর্ক রয়েছে? হ্যাঁ বন্ধুরা, আছে। কারণ পেঁয়াজে সালফারের পরিমাণ বেশি, এই খনিজটি নতুন চুল গজানোর ক্ষেত্রে বিশেষভাবে কাজ করে। পেঁয়াজের রস চুলের নিজস্ব প্রোটিন অর্থাৎ কেরাটিন উৎপাদনের হার বাড়িয়ে তুলতেও সাহায্য করে। এছাড়াও পেঁয়াজের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা মাথার ত্বকে কোনো রকম কিন্তু সংক্রমণ হতে দেয় না। এবারে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটি প্যান লাগবে, তাতে হাফ কাপ মতো আমি জল দিয়ে দিলাম, আর তাতে কয়েকটা লবঙ্গ আমি দিয়ে দেবো। এখানে দেখো 5 থেকে 7টা পরিমাণ আমি লবঙ্গ নিয়েছি, সেটা এবার জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই জলটাকে কি করব, গ্যাসের মধ্যে ফুটিয়ে নেব। এবারে তোমরা চাইলে একটু আদার টুকরো এতে গ্রেট করে দিতে পারো, কারণ এই আদাও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকার করে থাকে। যাদের মনে করো ভীষণ খুশকি সমস্যা আছে, যাদের স্ক্যাল্প প্রচণ্ড পরিমাণে চুলকায়, তারা কিন্তু এই আদার টুকরো এখানে অ্যাড করতে পারো। আদার টুকরোটা পুরোটাই অপশনাল, যাদের এরকম সমস্যা আছে তারা দিতে পারো, আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে নাও দিতে পারো।
এবারে এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে 5 থেকে 7 মিনিট মতো আমি এটাকে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে রাখবো আর মাঝে মাঝে একটু একটা চামচের সাহায্যে নেড়ে দেবো। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো এটাকে হতে দেবো। যখন দেখবে জলের কালারটা পুরো চেঞ্জও হয়ে গেছে আর জলটা অনেকটা শুকিয়ে আসছে, সেই সময় কিন্তু গ্যাস বন্ধ করে দেবো। তারপর জলটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। এবারে যে পেঁয়াজের রসটা আমরা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যেই এই আদা আর লঙের যে জলটা সেটা কিন্তু অ্যাড করে দেবো। দেখো একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিলাম। এবারে এটা কিন্তু এখন গরম আছে, গরম অবস্থায় কিন্তু কোনোভাবেই স্ক্যাল্প লাগানো যাবে না। এটাকে কি করতে হবে, ঠান্ডা করে নিতে হবে পুরোপুরি। যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন এটা ব্যবহার করবে, আর কোন পদ্ধতিতে ব্যবহার করবে সেটাই তোমাদের এবার দেখিয়ে দেবো। এবার একটা ছোট পাত্র নিয়ে নিয়েছি, এবার সেটার মধ্যে যেটা আমরা রেডি করলাম সেটা কিন্তু 3 থেকে 4 চামচের মতো এখানে দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। যেটা আমি তৈরি করলাম সেটা কিন্তু আমি একদিনের জন্য তৈরি করিনি, এটা মোটামুটি 4 থেকে 5 বার আমার স্ক্যাল্পে কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো। এই জন্য আমি একটা কন্টেনারে নিয়ে নিয়েছি, এবার এটাকে আমি স্টোর করবো। তোমরাও চাইলে কিন্তু 15 দিনের জন্য এটাকে ফ্রিজে স্টোর করতে পারো, তারপর সপ্তাহে 2 থেকে 3 দিন এটা স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে পারো। এটা আমার মোটামুটি 15 দিন কিন্তু চলে যাবে, মানে 2 সপ্তাহ আমার এটা বেশ ভালো মতোই চলে যাবে। কেননা যখন তখন রেমেডি করে সত্যি সবার পক্ষে কিন্তু সময় হয়ে ওঠে না। এবারে যখন তোমরা এটাকে চুলের মধ্যে অ্যাপ্লাই করবে তখন কি করবে, ছোট একটা পাত্রের মধ্যে ঢেলে নিবে ওটাকে। তারপর এটার সঙ্গে 1 চামচ পরিমাণ নারকেল তেল অ্যাড করবে। নারকেল তেলের জায়গায় যে কোনো তেল তোমরা অ্যাড করতে পারো, যে যেই তেল ব্যবহার করো সেটাও অ্যাড করতে পারো, কিন্তু আমি মনে করি নারকেল তেল ভীষণ পরিমাণে ভালো আমাদের চুলের জন্য। আমি সবসময় প্রেফার করি নারকেল তেলটাই ব্যবহার করার। তো এখানে নারকেল তেল আমি দিয়ে দিলাম, দিয়ে এটার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিলাম। এবার একটা ছোট্ট তুলো নিয়েছি, তুলোর সাহায্যে কিন্তু আমার স্ক্যাল্পে আমি এটাকে অ্যাপ্লাই করবো। এবারে দেখো আমার চুল পুরো রুক্ষশুষ্ক হয়ে আছে, চুলের মধ্যে কোনো জেল্লা নেই, কিচ্ছু নেই, কারণ অনেক দিন যাবৎ আমি চুলের মধ্যে সেরকম কিছুই অ্যাপ্লাই করছি না, তোমাদের সঙ্গেও সেরকম চুলের কোনো রেমিডি আমি ভিডিও শেয়ার করতেও পাচ্ছি না। ভীষণ ব্যস্ত হয়ে গেছিলাম ছোটো ছোটো কয়েকটা কারণে, সেই কারণে আমি ভাবলাম আমার নিজের যত্নটাও আমি নেব আর আমার বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করবো যে চুলের যত্ন তারা কী করে নেবে। এবারে দেখো চুলটাকে ভালো মতো কিন্তু আছড়ে নিতে হবে, যেটা আমি সবসময় বলে থাকি চুলের মধ্যে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে চুলটাকে খুব ভালো মতো কম করে নিতে হবে। এবার এই তুলোর সাহায্যে খুব ভালো মতো চুলের গোড়ায় আমি এটাকে দেবো। তো এটাকে কিন্তু গোটা চুলে দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র চুলের গোড়াতে দিলেই কিন্তু চলবে, কারণ এটা আমাদের চুলের গোড়া মজবুত করবে, চুল পড়া কমাবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। এবারে মনে করো যাদের কাছে এরকম স্প্রে বটল আছে তারা কি করবে, এটার সঙ্গেই কিন্তু নারকেল তেলটাকে অ্যাড করে রাখতে পারো ফ্রিজে, তারপর এইভাবে স্প্রে করে দিতে পারো চুলের গোড়ায়। তাহলে কিন্তু আর কোনো ঝামেলাই থাকলো না, এটা অ্যাপ্লাই করা আমাদের কাছে আরও ইজি হয়ে গেল। এবারে যখন এটা অ্যাপ্লাই করবে তারপর কি করবে, 5টা আঙুলের সাহায্যে, মানে 5 5 10টা আঙুলের সাহায্যে পুরো স্ক্যাল্পে খুব ভালো মতো ম্যাসাজ করবে। এতে কিন্তু আমাদের স্ক্যাল্পে কিন্তু রক্ত সঞ্চালন বাড়বে, তাতে কিন্তু চুলের গোড়া আরও মজবুত হবে। এবারে দেখো আমি যেভাবে ম্যাসাজ করছি ঠিক তোমরা এটাকে লাগানোর পরে ম্যাসাজ করবে। তারপর মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা এটাকে চুলের মধ্যে রেখে দেবে, তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবে চুলটাকে, কারণ যেহেতু এর মধ্যে পেঁয়াজের রস আছে তো পেঁয়াজের রসের কিন্তু একটা আলাদা উগ্র গন্ধ আছে, সেই কারণে কিন্তু এটা রাখা যাবে না। এরকম অনেক টোনার আছে বা আমি তোমাদের সঙ্গে এর আগে অনেক টোনার শেয়ার করেছি, যেগুলো কিন্তু স্ক্যাল্পে অ্যাপ্লাই করার পরে একদিন রেখে তারপর তোমরা শ্যাম্পু করতে পারো, সেগুলো তোমরা একটু চেক আউট করতে পারো, তবে এটা ভীষণ ভালোভাবে কাজ দেবে। তবে এটার একটাই প্রবলেম, যখন তোমরা এটাকে অ্যাপ্লাই করবে তারপরে শ্যাম্পু করে ফেলতে হবে। তো এটাকে আমার লাগানো কমপ্লিট। এবার চুলটাকে ভালো মতো তুলে বেঁধে নিয়েছি, এবার যার যেটা কাজ আছে তোমরা এবার করতে পারো, তারপর 1 থেকে 1.5 ঘন্টা পর ভালো মতো শ্যাম্পু দিয়ে জল দিয়ে ধুয়ে নিতে পারো। দেখলে তো কতটা ইজি আর কতটা করাভাবে আজকের এই রেমেডিটা আমরা করে ফেলতে পারলাম, আর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু ভীষণ ভালো আমাদের চুলের জন্য। আমি এরকম ধরনের রেমেডি আগেও দেখিয়েছি, একটু ডিফারেন্ট ছিল কিন্তু সেটাও ভালো কাজ দিয়েছে। আর আজকের এই রেমেডিটা তো একদম 200% শিওর, গ্যারান্টি দিচ্ছি আমি যে ভীষণ ভালোভাবে কাজ দেবে, কিন্তু সেটা তোমাদের কন্টিনিউ করতে হবে। এবার এর মধ্যে যাদের প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে তাদেরকে বলবো এই রেমেডিটা তোমরা টানা কন্টিনিউ 2 মাস করো। 2 মাস করার পরে দেখবে তোমাদের চুল পড়া কিন্তু 60-80% পর্যন্ত কমে যাচ্ছে। আর যাদের অল্প স্বল্প মোটামুটিভাবে চুল ঝরে পড়ে যাচ্ছে তাদেরকে বলবো টানা 1 মাস এটাকে করো, দেখবে অনেকটাই চুল পড়া কিন্তু কমে যাচ্ছে। আর ভীষণ ঘরোয়া রেমেডি, প্রত্যেকটা ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, আর ভীষণ কিন্তু ইজি। যদি আবার বেশিরভাগ রেমেডি কিন্তু ইজি ওয়েতেই হয়ে থাকে, মানে খুবই সাধারণভাবেই আমি কিন্তু রেমেডিগুলো করে থাকি, যাতে তোমাদেরও ব্যবহার করতে সুবিধা হয় আর তার পাশাপাশি ভালোভাবে কাজও দেনও দেয়। কিছুদিন আগেও কিন্তু আমি একটা চুল পড়া বন্ধ করার একটা ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর সেটাতে শুধু চুল পড়া কমাবে না, সেটাতে তোমার রুক্ষ শুষ্ক চুলকে ঠিক করবে, তোমার চুলটাকে সুন্দর করবে, তো সেরকম ধরনের একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম। সেই ভিডিওটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, আমি থাম্বনেলটা এখানে শো করে দিচ্ছি। তোমরা যারা যারা এখনো ভিডিওটা দেখোনি প্লিজ যাও গিয়ে চেক আউট করো, ভীষণ ভালো কাজ দিচ্ছে রেমেডিটা। তো অনেকেই সেখানে কমেন্টও করেছো যে ভালো কাজ দিচ্ছে, তো আমি তার জন্য মানে ভীষণভাবে স্যাটিসফাইড যে আমার রেমেডিগুলো তোমাদের কাজ দিচ্ছে, আমারও ভীষণ ভালো লাগছে।
যে আমি যে রেমেডিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সেগুলো সত্যি ভালোভাবে কাজ দিচ্ছে, তাই যদি তোমরা সেটাকে কন্টিনিউ করতে পারো। আমি তোমাদের বলবো না যে আজকে এই উপায়টা করো আর কালকে গিয়েই তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, সেটা কখনোই সম্ভব না। আর ঘরোয়া উপায় তো কখনোই সম্ভব না, কারণ ঘরোয়া রেমেডিগুলো একটু সময় নিয়েই কাজ করে। সেই জন্য আমি বলবো যে তোমরা যেই রেমেডিটা করবে সেটাকে কন্টিনিউ করো, যেটাই করো না কেন। আর আজকের রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে থেকে শুরু করে বাচ্চা থেকে বুড়ো সবাই ব্যবহার করতে পারে, কোনো প্রবলেম নেই তাতে, এতে কোনো সাইড এফেক্ট নেই, বরং এতে আরো ভালো হবে। তাহলে বন্ধুরা আর দেরি কিসের, চটপট যাও আর এই রেমেডিটা তৈরি করে অ্যাপ্লাই করা স্টার্ট করে দাও। আর অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমরা কি ফলাফল পেলে এই রেমেডিটা করে। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না। তাহলে চলো আজকের জন্য এই পর্যন্তই, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।